গুড মর্নিং এভরিবডি, সুমনার কথা ও কবিতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা রামপুর থেকে রওনা দিচ্ছি, কী কী দেখবো কী কী দেখবো না সব কিছু আপনাদেরকে বলবো। এখন আমরা বেরোচ্ছি, এটা দেখিয়ে দেব। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা, দেখা যাক আজ আমরা কেমন ঘুরছি। রাস্তায় দাঁড়িয়ে চা খেতে খেতে দেখলাম এখানে চাউমিন বানানো হচ্ছে। বলছে নাকি এটা দিয়ে চাউমিন বানাবে, সরু সরু করে কাটে কেটে পড়বে। পাহাড়ে ঘুরতে যাওয়ার সব থেকে বেশি মজা হলো জার্নিটা। জার্নি করতে করতে আমরা এবার একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করতে গিয়ে দেখলাম ম্যাগি এইভাবে সিদ্ধ করে রাখা আছে, যা দেখে ম্যাগি খাওয়ার ইচ্ছে আমার একেবারে চলে গেল। আমরা এখন চিটকুলের দিকে যাচ্ছি, বিষয়টা হচ্ছে যে সেভাবে ব্লক করা সম্ভব হচ্ছে না, কারণ তোজো রয়েছে, তোজো ভীষণ দুষ্টুমি করছে, তাই সেভাবে ব্লক করা যাচ্ছে না। কিন্তু এইভাবে তো দেখানো যেতেই পারে যে কতটা ভালো লাগছে আমাদের। এখানে এখন চিটকুল যাওয়ার জন্য চেকিং চলছে, সেখানে গেল আর কি সুমন্ত। আমরা ওই চেকিংয়ে আর কি ওই আইডেন্টিটি প্রুফ দিতে হচ্ছে, গাড়ি নাম্বার দিতে হচ্ছে, এই আর কি সব জায়গায় যেরকম হয়। ও গেল, দেখি আসলে আমরা চিটকুলের জন্য রওনা হব। পাহাড়ে জার্নি করলে আমার কিন্তু বমি হয়, তোজোর কিচ্ছু হয় না, তোজো একদম ফিট থাকে, তাই জন্য আমি সকালে উঠেই একটা বমির ওষুধ খেয়ে তবেই কিন্তু এমন চাঙ্গা থাকি। আপনি সানগ্লাসটা কার পরেছেন? মায়ের। আপনাকে এত সাহস কে দিল যে মায়ের সানগ্লাস বক্স থেকে বার করে পরেছেন? আমাকেও দেয়নি। এটা ছেলে না অন্য কিছু বোঝা দেয়? ছেলে। চলিয়ে এত সুন্দর জায়গাটা, চিটকুল যাওয়ার পথে এটা পড়লো, আমরা এর ভেতর দিয়ে যাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এটা না বলে আমি থাকতে পারছি না যে এই ছবি দুটো আমাকে তোজো তুলে দিয়েছে। এইটা হচ্ছে কারচম ড্যাম। ভাবলাম একটা স্লো মোশন ভিডিও করে ছাড়বো। ও মা, চলে এসেছেন মহারাজ, জলের দিকে উঁকি ঝুঁকি মারছেন, আমার তো ভয়ের চোটে জীবন যায় যায়। অবশ্যই ছেলেকে নিয়ে একটা মাত্র ছবি তুলতে পারলাম, তারপরেই পতিদেবকে নিয়ে যেই না ভাবছি ছবি তুলবো, হাওয়ায় সব কিছু লন্ড ভন্ড। এবার শুরু হয়েছে আপেল গার্ডেন। শুধু আপেল গাছ, তোজোর প্রচন্ড খিদে পেয়েছে, তাই জন্য তোজোকে এখন ম্যাগি খাইয়ে আমরা ঠিক করব কোথায় থাকবো। কি ম্যাগি প্রেমী? হাই বল, হাই বল। আই এম ম্যাগি প্রেমী। ম্যাগি ইউ ম্যানি প্রেমী? কি ইউ ম্যানি প্রেমী? ম্যানি প্রেমী নয়, ম্যাগি। ম্যাগি ইউ ম্যাগি? আচ্ছা তুই বল ম্যাগি প্রেমী? ম্যাগি প্রেমী। আমরা চিটকুলের আগে থাকবো, এরকম নদী যাচ্ছে, তার সামনে এরকম কটেজ আছে, তো এখন দেখতে যাচ্ছি যে এই কটেজ ফাঁকা আছে কি না, বা কীরকম রেঞ্জ, সব কিছু দেখে জেনে তারপর আমরা বুক করব যে এখানে থাকবো না অন্য কোথাও থাকবো। আমরা ওই হোটেলটা নিয়ে নিই, মানে ওই যে তাবু তাবু টাইপ ছিল ওটা নিয়ে নিই, আমরা এটা নিয়েছি, ছোটু লাল হাত মোজা পরে একদম রেডি। দুটো হাত মোজা দেখিয়ে দাও তো তোজো তোমার। আর এই কটেজটাও ভীষণ সুন্দর। কোন দিকে বড় আছে আপনারা দেখান, এদিকে আছে তো, কারণ এটা নতুন খেলা শিখেছে, কোন দিকে বড় আপনারা দেখান,
এদিকা পরম লাগে ভীষণ সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর একজন চা খেতে খেতে ওখানে চলে গেছে আর এরকম করে গাঁদা ফুলের পুরো ও মাই গড যাবো আসলে আমাদের প্ল্যান ছিল যে আমরা চিটকুলে থাকবো কিন্তু না আমরা চিটকুলে না থেকে রাকশাম বলে একটা গ্রাম আছে যেটা কিনা এই বাষ্পা নদীর একদম কাছেই নদীর এত কাছাকাছি থাকতে ইচ্ছে করলো বলেই আমরা এখানে থাকলাম এখান থেকে প্রায় 40 মিনিট মতো লাগে চিটকুল যেতে এতক্ষণ ঠান্ডা লাগছিল না এখন ভীষণই ঠান্ডা লাগছে এই যে আর ওই যে যে কোনো ট্যুরকেই খুব সুন্দর করে তুলতে যার সাহায্য সবথেকে বেশি লাগে তিনি হচ্ছেন ড্রাইভার দাদা এই দাদার নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব এই ছবিটাও কিন্তু আমার ছেলে তুলে দিয়েছে ও মা পোড়া আলু দিল আমাদের এখানে একজন এনারা কি সুন্দর এর স্বাদ মধুরই জানো হাত দিও না বিরক্ত হবে না গোল্লু দেখ কি বলছে আর একটু পরেই রাত রাতে ক্যাম্প ফায়ারে ভীষণ মজা করব ঠিক করেছি আমরা একজন ফ্যামিলি যে পাখিটাকে এনেছিল তার সাথে তো ভীষণ মজা করলো আজ আমরা প্রত্যেকেই প্রচণ্ড ক্লান্ত তাই জন্য তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ার চেষ্টা করব আর হচ্ছে আগামীকাল আমরা যাব চিটকুল চিটকুল যেতে যেতে অনেক গল্প হবে অনেক কিছু দেখানোর বাকি আছে এখনও আর আচ্ছা আচ্ছা শুনুন আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মানে আমাকে আমার চ্যানেলকে আমার ফ্যামিলিকে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে আরও অনেক বেশি মোটিভেটেড করবেন ভালো ভালো ভিডিও আনার জন্য আজকের মতো এখানেই শেষ করবো সুমনার কথা ও কবিতা গুড নাইট টাটা বাই বাই